বিরতির পর ফিরে আসলাম। মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি, যদিও এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চলছে একের পর এক বৈঠক, এবং এই পরিস্থিতিতে কার্যত বেশ কিছু সংগঠন, যার মধ্যে সম মনোভাবাপন্ন কিছু যুবক যুবতী মিলে উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্য প্রয়োজনীয় কিছু ত্রাণ সামগ্রী মণিপুরে প্রেরণের উদ্দেশ্যে। তবে মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি কার্যত চলতি মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছে, এবং কুকি এবং মেইতি দুই সম্প্রদায়ের মধ্যে কার্যত দাঙ্গার কারণে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মণিপুরে, এবং এই পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চলছে একের পর এক প্রক্রিয়া, একের পর এক চেষ্টা। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেই প্রক্রিয়া চালানো হচ্ছে, চলছে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মণিপুরের এই পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে এখনো মোবাইল ইন্টারনেট ওয়াইফাই সম্পূর্ণ বন্ধ রয়েছে, পরিষেবা রাস্তায় আটকে রয়েছে, অতি আবশ্যক যে সমস্ত পণ্য রয়েছে সেই পণ্য বোঝায় লরি, খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। আর এহেন পরিস্থিতিতে মণিপুরে ত্রাণ সামগ্রী প্রেরণের উদ্যোগ নিয়েছে রাজ্যের যুবরা, সম মনোভাবাপন্ন কিছু যুবক যুবতী মিলে উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিমানের মাধ্যমে পাঠানো হচ্ছে মণিপুরে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে কারোর কাছ থেকে কোন রকমের নগদ অর্থ সাহায্য ছাড়াই এই ধরনের কর্মকাণ্ডতে সামিল হয়েছে সম মনোভাবাপন্ন কিছু যুবক যুবতী। সময়ের দাবি রয়েছে, আর এই উদ্ভূত পরিস্থিতিতে কার্যত ত্রাণ সামগ্রী প্রেরণ করা হচ্ছে বিমানের মাধ্যমে। বিভিন্ন সম্প্রদায়ের জনগণ স্বেচ্ছায় দাঙ্গা পীড়িত বিপন্ন মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন, এবং মণিপুরের অতি সত্বর শান্তি ফিরে আসুক এই আহ্বান জানাচ্ছেন একাধিক মানুষ। তবে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য একের পর এক আলোচনা চলছে স্বরাষ্ট্র মন্ত্রক তরফ থেকে। তবে একদিকে যেরকম কুকি, অন্যদিকে মেইতি দুই জাতিগোষ্ঠীর লোকেদের সঙ্গে একসঙ্গে আলোচনা বসিয়ে বৈঠক, বিভিন্ন রকম ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চরিত্র চালানো হচ্ছে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, ঠিক তার পাশাপাশি মণিপুর প্রশাসনের সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যে 4 দিনের সফরে গেছেন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং নিরাপত্তা সুরক্ষা নিয়ে একাধিক বৈঠক সেখানে তিনি জারি রেখেছেন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, তার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যকে সামনে রেখে কার্যত উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, একই সঙ্গে মণিপুর প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়েছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্টই অগ্নিগর্ভ রয়েছে বলে মণিপুর প্রশাসন সূত্রে খবর। তবে এই পরিস্থিতিতে সংকট দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর, খাবার দাবার থেকে শুরু করে একাধিক বিষয়ে যেরকম অভাব রয়েছে, তার পাশাপাশি এখনো পর্যন্ত যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে মণিপুরে। তার কারণ মোবাইল বা ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি মণিপুরে। তাই মণিপুরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সম মনোভাবাপন্ন যুবক যুবতীরা এবার এগিয়ে এসেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।